হাজার মানুষের ব্যস্ত কোলাহল আর মানুষের জীবনের নানান গল্প নিয়ে মায়াবী নেশায় মত্ত এই শহর। অলিতে গলিতে ছড়ানো রয়েছে বেহিসাবি সব গল্প। আমাদের গল্পটাও শহরের মাঝে খুব চেনা কলেজের অচেনা দুই চরিত্র নিয়ে। মোহনা, নদী ও সাগরের সংযোগ স্থানকে যেমন মোহনা বলে, তা থেকে এই মোহনা একটু ভিন্ন। মোহনা অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করে। মোহনা অন্ধ, কোনো এক অ্যাক্সিডেন্টে সে তার দৃষ্টিশক্তি হারায়। মোহনা চোখে না দেখলেও সে কখনো মনে করে না সে অন্ধ, কারণ দেখার মতো যে তার আরো দুটি চোখ আছে তার নাম আলিফ। আলিফ মোহনার খুব ভালোবাসার এক নাম। আলিফ চতুর্থ বর্ষে পড়াশোনা করে। দুই বছরের রিলেশনশিপ আলিফ ও মোহনার। আর এই দুবছরে ঘটে গেছে নানান সব ঘটনা। আলিফ এদিকে আসো, তোমার সাথে আলাপ আছে আমার। বসো। জি বাবা। তুমি নাকি এক অন্ধ মেয়ের সাথে মেলামেশা করছো? মানে 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 কি? আসলে বাবা, আমি মেয়েটাকে খুব পছন্দ করি। একটা বার তুমি তার সাথে কথা বলে দেখো। না না না, আমি তার সাথে কথা বলবো কেন? আসলে বাবা, আমি মেয়েটাকে খুব ভালোবাসি। জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা শুনি না, ওই অন্ধ মেয়ের সাথে তুমি মেলামেশা করো। হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, যদি তুমি ওই মেয়ের সাথে কথা মেলামেশা করো তাহলে বাসা থেকে বের করে দেবো। তুমি এখন আমার চোখের সামনেতে বেরিয়ে যাও। যাও এখন আমার চোখের সামনেতে যাও। যাও। এটা কি তোমার লাস্ট ডিসিশন বাবা? এটাই আমার লাস্ট ডিসিশন। বাসা থেকে বেরিয়ে যাও। পারিনি ঝড় হাওয়া
পেয়েছি মন শত অভিমান, মন চায় তোমায় কাছে পেতে। শীতল বাতাসে দেখেছি ছোট্ট এক সংসারে আবদ্ধ হয়ে যায় আলিফ ও মোহনার জীবন। খুব ভালোই কাটছিল তাদের আনন্দের মুহূর্তগুলি, কিন্তু কেই বা জানতো এই আনন্দ ঘন সময়টা হয়ে যাবে এক দুঃসময়। হঠাৎ একদিন এখন একটু ব্যস্ত, বিকেলে মিট হবে। ওকে। নেক্সট টাইম আমার এবং আমার ওয়াইফের মাঝখানে যদি তোমাকে দেখি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুমি এতদিন পরে এসেছো, আলিফের সাথে কথা বলে আসতে পারতাম, অ্যাটিস্টকে একটা ফোন দিয়ে আসতে পারতাম। আমি তো এসেছি আলিফকে সারপ্রাইজ দেবো বলে, ওকে পেলাম না। যাই হোক, তোমাকে তো পেয়েছি। তবে কি জানো, আমি খুবই সারপ্রাইজ হয়েছি। কি সুন্দর একটি স্মার্ট ছেলে, তোমার মতো একটা অন্ধ মেয়েকে বিয়ে করছে। তবে আলিফ কি দোষ দেবো বলো, ওর কপাল, কথায় আছে না কপালে লেখন যায় না কোনো। কি বলতে চাচ্ছো তুমি, একটু কেয়ার করে বলো তো। কেয়ার করেই তো বললাম, আর কেয়ার করে বলার কি আছে, সব তো তোমার জানাই কথা। আলিফ তো তোমাকে বিয়ে করেছে শুধু তার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, তাই তো তোমাকে সহানুভূতি দেখিয়ে তোমাকে বিয়ে করেছে। পাপ? কিসের পাপ আর কিসেরই বা সহানুভূতি? হ্যাঁ, তা নয় তো কি? তা না হলে কেউ কে জেনে শুনে একটা অন্ধ মেয়েকে বিয়ে করে? আর তোমার অন্ধের পিছনে তো আলিফেই দায়ী। সে অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টটা তোমার হয়েছে সেটা হয়েছে আলিফের গাড়িতে। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একা।
দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করোনা মন চায় তোমায় আজি রাতে জীবনে অনেক বিশ্বাস করতাম তোমাকে, তুমি ছাড়া আমার কেউ নাই। ছোটবেলায় মা বাবা ভাই বোন কারোর ভালোবাসাই পাইনি, তাই ভালোবাসা কি তা বুঝতাম না। তোমাকে না পেলে হয়তো ভালোবাসা কি তা কখনো বোঝা হতো না। কিন্তু ভালোবাসা যে এভাবে কষ্ট দেয় তা জানতাম না। আমাকে মাফ করে দিও প্লিজ, আমি চাই না আমার জন্য তুমি তোমার বাকি জীবনটা নষ্ট করো। আমি রাজ, অনিন্দিতা, বিপ্লবের কাছে সব জেনেছি, এই কথাগুলো আমি আগে কেন জানলাম না। অযথা আমার জন্য তোমার এই সুন্দর জীবনটা নষ্ট হলো, এর জন্য একমাত্র আমি দায়ী। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এইভাবেই তোমাকে আমি মুক্তি দিয়ে গেলাম, ক্ষমা করো আমাকে, খুব ভালোবাসি তোমায়।